গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা এক্স্যাক্টলি, একটু আগে ঘুম থেকে উঠেছিলাম, চা খাওয়া হয়ে গেছে আর এখন ছোটাকে খাওয়াবো, তারপর বাজার যাবো একটু, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো এবছর আমি সেভাবে কিছু করতে পারছি না, অন্যান্যবার তালের বড়া মালপোয়া এগুলো আমি নিজে হাতে বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে, আমার ঘরে গোপাল আছে, কিন্তু এবছর আমার শরীরটা একটু খারাপ রয়েছে এখনও স্টিল নাও, তাই জন্য আমি এবছর নিজের ঘরে কিছু বানাতে পারছি না। তো বাজারে যাব, আমাদের এখানে মিষ্টির দোকানে তালের বড়া মালপোয়া বানিয়ে ওরা বিক্রি করে, তো ওখান থেকে নিয়ে আসবো এবং কিছু মিষ্টি নিয়ে এসে আর ফুল নিয়ে এসে পুজো দিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কীরকমভাবে কী করি না করি তোমাদের সমস্তটা দেখো। তো ফ্রেশ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরের, এখন পুজো করব। তো চলো তোমাদের দেখাই এখন এই মুহূর্তে ঠাকুর কীরকম আছে আর সাজানোর পরে তোমাদেরকে দেখাবো, তোমরা জানিও পরে কমেন্টস করে কেমন হলো সাজানোটা। এই যে আমার ঠাকুর এখন এই অবস্থায় আছে, এরপর এখন সাজাবো, সমস্ত কিছু করব, তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো ঠাকুরকে সাজানো যাক, গোপালকে এখন স্নান করাবো, আজকে জন্মাষ্টমীর দিন, গোপালকে দুধ দিয়ে 108 বার স্নান করাতে হয়, তো আমি এখন রেডি করেছি, এবার স্নান করাবো। দেখো বন্ধুরা, আসলে আমার গোপাল এত ছোট, মাথায় মুকুটটা অনেক বড় হয়ে গেছে, এই যে কৃষ্ণ, এই যে আমি সাজিয়েছি, আমার সিংহাসনের জায়গাটা খুব কম। তোমরা দেখলে ঠাকুরকে সাজালাম, সমস্ত করলাম, তোমরা দেখে জানিও কমেন্টস করে কেমন লাগলো আমার ঠাকুরকে সাজানোটা। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, বাই।